আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ষষ্ঠ শ্রেণীর আদরের ছোট্ট সোনামণিরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি লিপি একটা সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসগুলো আমি ভিডিও দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে লাইফে যেদিন তোমাদের ক্লাস নিলাম সেদিন আপলোড দেওয়ার একটু সমস্যা হয়েছিল, যার জন্য ক্লাসটা আমি আবারও তোমাদের জন্য নিয়ে আবার এই ক্লাসটা আবার তোমাদের সামনে উপস্থাপন করছি। তা আশা করি সবাই তোমরা ভালো আছো। আমাদের গত ক্লাসে আমরা কী করেছি বলো তো? গত ক্লাসে হচ্ছে আমরা কী করেছিলাম, পাঠ প্রথম অধ্যায় পাঠ এক আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা পার্ট দুই আলোচনা করব। তাহলে চলো সবাই একটু বইটা বের করো তো দেখি। বই বের করেছো? আর এইচডব্লিউটা করেছিলে, জাতীয় সঙ্গীত এইচডব্লিউ দিয়েছিলাম যে, পড়েছো সবাই? মুখস্থ করেছো? সুর মিলিয়েছো? যে যে করো নেই আমি জানি, অনেক একটু অলসতা করেছিলে, তাহলে সে এসে কিন্তু করে নেবে। স্কুল যখন খুলবে সবাইকে জাতীয় সঙ্গীত গাইতে হবে। কিন্তু আমি পর্যায়ক্রমে ক্লাস সিক্সকে কী করবো, চারজন চারজন করে অ্যাসেম্বলি করাবো। ম্যাম আমি পাচ্ছি না, ম্যাম আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আমি ভয় পাচ্ছি, আমি কমান্ড করতে পারবো না, আমার শপথ মুখস্থ নেই, এইগুলো শুনলে কিন্তু আর হবে না, এগুলো আমাকে বলতে পারবে না। কারণ আমি এই যে এখন হচ্ছে সবাই বাসায় আছো, সবাইকে পড়া দিয়ে দিচ্ছি, সবাই ঠিক মতো কার্যক্রম করবে, তাহলে কি হবে? তাহলে আমাদের আর প্রাথমিক সমাবেশ পরিচালনা করার জন্য আমার কোনো ক্লাস থেকে কাউকে ডাকতে হবে না, ক্লাস সিক্স থেকেই আমি পরিচালনা করব ক্লাস। কে ভালো লাগছে না? হ্যাঁ, তোমাদের সবাইকে আমি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ইনশাল্লাহ তৈরি করে দেব। আর সবাই জোরে কথা বলার অভ্যাস করবে, বাসায় একটু আসতে বলবে, কিন্তু যখন বাইরে বের হবে কেউ কিছু বলবে তখন কিন্তু জোরে কথা বলা শিখবে। এটা কিন্তু আমার উপদেশ, এটা আমি তোমাদের প্রতি আদেশ করব। তোমরা ছাত্রীরা, আমাদের কিন্তু সমাজে কি লড়াই করে বাঁচতে হবে। হ্যাঁ, কি কেন লড়াই করে বাঁচতে হবে এটা তো তোমরা জানো, একটু সামাজিক প্রতিবন্ধকতা আমাদের আছে মেয়েদের, সেজন্য আমরা নিজেরা কী করব, প্রস্তুত করব এই সমাজে চলার জন্য, ঠিক বলছি না? তাহলে চলো বইটা বের করো, আমার কথা মনে থাকবে? হ্যাঁ, সবসময় জোরে কথা বলার চেষ্টা করবে, আর যেই জিনিসটা ভালো লাগে না সেটাকে অবশ্যই না বলবে, না বলা শিখতে হবে আমাদের। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি ক্লাস ফাইভে, আমার ক্লাস ছিল না শারীরিক শিক্ষা, ক্লাস ফোরে ছিল, ক্লাস থ্রিতে ছিল, কিন্তু তোমরা তো এখন একটু বড় হয়েছো, তোমাদের সাথে আমার অনেক কথা আছে, আমি শ্রেণীকক্ষে ফিরে গিয়ে অনেক কথা বলবো। জীবনে চলার পথে আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, হ্যাঁ, জানার কোনো শেষ নেই। তোমাদের সাথে আমার অনেক বিষয় নিয়ে অনেক কথা আছে, আমি পরে আবার তোমাদের সাথে বলবো, ঠিক আছে? তবে না বলা শিখতে হবে, যে জিনিসটা ভালো লাগে না সেটা মুখ বুঝে সহ্য করবে না, অবশ্যই বলবে না, এটা আমার ভালো লাগে না, এটা বলা শিখতে হবে খুব জোরালোভাবে, ঠিক আছে? চলো তাহলে এবার বই বের করো, আমরা এখন একটু পড়াস দেখি। দেহ ও মনে সুস্থতা ও আনন্দ লাভের জন্য আমরা কিন্তু পার্ট দুই আলোচনা করব আজকে, বুঝতে পেরেছো? দেহ ও মনের সুস্থতা ও আনন্দ লাভের জঞ্জ শারীরিক অঙ্গ সঞ্চালনকে ব্যায়াম বলে, আমরা এই প্রশ্নটা লিখেছিলাম, ব্যায়াম কাকে বলে, তাই না? একদম প্রথমে পার্ট একে ওটা হবে শরীরচর্চা কাকে বলে, আর এটা হচ্ছে ব্যায়াম কাকে বলে। তোমরা নিশ্চয়ই দাগ দিয়ে রেখেছো এই লাইনগুলো, আমি বলেছিলাম দাগ দিয়ে রাখবে। খেলাধুলা ও ব্যায়ামের অন্তর্ভুক্ত, খেলাধুলা কি, এটাও ব্যায়ামের একটা অন্তর্ভুক্ত। খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চালন হয় এবং আনন্দ লাভ করা যায়। বিভিন্ন চিত্ত বিনোদন খেলার মাধ্যমে অঙ্গ সঞ্চালন ও ব্যায়াম করা যায়। ব্যায়ামের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি ছাড়াও মানসিক প্রশান্তি ও সামাজিক গুণাবলী অর্জন করা যায়।
ব্যায়ামের মাধ্যমে যেসব উপকার লাভ করা যায় তা সংক্ষেপে নিম্নরূপ এখানে আলোচনা করা হলো। যে আমরা ব্যায়ামটা কেন করব, আমরা বলি যে শরীরচর্চা আমাদের দরকার, কেন দরকার এখন একটু দেখি। আমরা পাঠ একে দেখো, অঙ্গ প্রত্যঙ্গগুলোর উন্নতি, অঙ্গ প্রত্যঙ্গের উন্নতির জন্য আমাদের ব্যায়াম দরকার। ব্যায়াম দেহ কাঠামোর সুষম উন্নতি ও বৃদ্ধি সাধন করে, দেহের উন্নতির সাথে সাথে মনকে সতেজ করে, ফলে শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ে। ব্যায়ামের ফলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে এবং হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পাঠ দুয়ে কী আছে দেখো, পাঠের একঘেয়েমি দূর হয়। যেমন আমরা সবসময় পড়তে থাকি, যে কোনো বিষয়ে দেখো, যদি আমরা অঙ্ক করতে থাকি, সারাক্ষণ অঙ্ক করি, তাহলে আমাদের কিন্তু আর শেষের দিকে আর ভালো লাগবে না, কেমন মনে হবে মাথা ঝিম ধরেছে, একঘেয়েমি চলে আসে। সেটা শুধু অঙ্কর ক্ষেত্রে না, ইংরেজি ক্ষেত্রে বলো, শরীরচর্চা, খেলাধুলা করতেছে তুমি, এক নাগারে শুধু খেলাধুলাই করতে এসছো, একঘেয়েমি চলে আসবে, এটাই স্বাভাবিক। তুমি অনেকক্ষণ হাসতেছো দেখবে, হাসতে হাসতে তখন কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে মনে হবে না আর হাসিটা ভালো লাগছে না, এত বিনোদন আর ভালো লাগছে না, এখন কি একটু চুপচাপ থাকে, এখন একটু ঘুমিয়ে পড়ি। তাহলে সমস্ত কাজেরই আমরা দেখি একঘেয়েমি আসছে, তাই না? এই একঘেয়েমি শ্রেণীকক্ষে একটানা লেখাপড়া করলে ক্লান্তি ও একঘেয়েমি আসে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে পাঠের একঘেয়েমি ও মানসিক ক্লান্তি দূর হয়, মন সজীবতায় আসে, মনে কি সজীবতা আসে ও পড়াশোনায় মন বেশি, পড়াশোনায় মন বসে। এই তো এইগুলো হলো একঘেয়েমিটা দূর করার উপায়। শুধু একঘেয়েমি কথাটা শুধু যে লেখাপড়া করতেছে, একঘেয়েমি চলে আসছে, খেলাধুলা করবে, সেক্ষেত্রে না, খেলাধুলা করলেও অনেকক্ষণ খেলাধুলা করবে, একঘেয়েমি আসবে, তখন আবার লেখাপড়ায় আমরা ফিরে যেতে পারবো। একঘেয়েমি ব্যাপারটি আসলে অন্যরকম। তিন নম্বরে দেখো, স্নায়ু ও মাংসপেশির সমন্বিত উন্নয়ন, শৈশবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বেড়ে ওঠে, শরীর বৃদ্ধি পেলেও অনেক সময় তার সাথে সামঞ্জস্য রেখে মানসিক বিকাশ হয় না। এসব সমন্বয় ঘটানোর জন্য সঠিক নিয়মে অঙ্গ সঞ্চালন প্রয়োজন, হাত পা ও শরীর ব্যায়াম একসাথে করতে হবে। শুধু হাতের ব্যায়াম করলে হাতের শক্তি বাড়বে, আবার পায়ের ব্যায়াম করলে পায়ের পা মাংসপেশি বৃদ্ধি পাবে। সেজন্য শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যায়ামের মধ্যে সামঞ্জস্য রেখে অনুশীলন করতে হবে। বুঝতে পেরেছো তোমরা? সুশৃঙ্খল জীবনযাপন, দেখো সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আমাদের খেলাধুলার প্রয়োজন, ব্যায়ামের প্রয়োজন। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে, ফলে শিক্ষার্থীর প্রাত্যহিক জীবনে সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যস্ত হয়। আমি আবার বলে রাখছি, এই ক্লাসগুলো কিন্তু আমরা নিয়মিতই তোমাদের লাইফে আমার সাথে ক্লাসে জুম ক্লাস হয়েছে, তাই না? তারপরও আবারও আমি ক্লাসগুলো ইউটিউবে ভিডিও করে তোমাদের সুবিধার জন্য ছেড়ে দিচ্ছি। কেন এই ক্লাসগুলো আবার দিচ্ছি, কারণ হচ্ছে জুম ক্লাসে অনেক সময় নেটের সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, বিভিন্ন কারণে আমরা এই ক্লাসগুলো আবারও আমি তোমাদের জন্য ব্যবস্থা করেছি, আবার ক্লাসগুলো কিন্তু নিচ্ছি। তোমরা বুঝতে পেরেছো তো? এবার দেখো, তাহলে ফলে শিক্ষার্থী প্রাত্যহিক জীবন সুশৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত হবে। যদি আমরা সুশৃঙ্খল বোধ নেতৃত্ব গুণাবলী খেলাধুলার মাধ্যমে শিখতে পারি, তাহলে আমাদের জীবনটাও কিন্তু সুন্দর হবে। পাঁচ নম্বর পয়েন্ট দেখো কী আছে, সামাজিক গুণাবলী অর্জন, দলগত খেলাধুলা বা ব্যায়াম করলে শিক্ষক ও দলনেতার আদেশ মেনে শৃঙ্খলার সাথে খেলতে হয়। খেলা হেরে গেলেও মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণ রেখে কাজ করতে হয়, আদেশ মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা, মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণ করা, সহযোগিতা করা, এই সামাজিক গুণগুলোর ব্যায়ামের মাধ্যমে অর্জন করা যায়। দেখছো, আমরা খেলাধুলা করলে, ব্যায়াম করলে আমাদের কিন্তু অনেক কিছু শেখার হয়। যেমন আমি খেলায় হেরে গেলাম, তখন কিন্তু কান্নাকাটি, অস্থির হয়ে আমার শরীর খারাপ হয়ে যাবে, এগুলো কিন্তু করা যাবে না। তাহলে আমরা কী শিখলাম? হ্যাঁ, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ। আবার খেলায় জয়লাভ করলাম, সেখানে অনেক
মজা করতেছি, বিপক্ষ দল অনেক মন খারাপ, সেখানে আমি একদম উচ্ছৃঙ্খল হয়ে খুব মন আনন্দ, এবং সেটা দীর্ঘক্ষণ থাকতেছে। আমার এই সহপাঠী তারা খেলা হেরে গেছে, তাদের সামনে আমি অনেক মজা করতেছি, এটাও করা যাবে না। এখানেও কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করা শিখে নিলাম আমি। আবার দেখা যাচ্ছে আমার এই সহপাঠী একজন খেলার সময় আমাকে একটা আমার গায়ে হাত লেগে গিয়েছিলো, বা আমাকে কোনোভাবে কটুবাক্য বলে আমাকে তিরস্কার করেছে, এগুলো কিন্তু করা যাবে না। এখানে তোমার খুব মন খারাপ হয়েছে, সেজন্য তাকে বকাঝকা করা যাবে না। এখানে দেখো মেজাজটাকে আমি কন্ট্রোল করতে পেরেছি, তাই না? এগুলো আমি খেলাধুলা থেকে শিখেছি। আদেশ মেনে চলা, শিক্ষক যে বলতেছে তুমি এই পক্ষে খেলবে না অন্য পক্ষে খেলবে দল ভাগ করার সময়, আমি সেটা মেনে নিচ্ছি। শৃঙ্খলা বজায় রাখা, আমি সুশৃঙ্খলভাবে যেগুলো স্যার বলেছে ম্যাডাম বলছে সেগুলো আমি শিখতেছি। কেউ খেলতে গিয়ে আঘাত পেলো, তাকে আমি সহযোগিতা করব। এই যে সামাজিক গুণাবলীগুলো আমি শিখছি কোথা থেকে? খেলাধুলা থেকে, স্কুল থেকে, তাই না? এগুলো আমাদের শেখা হচ্ছে। তারপর সর্বশেষে কী আছে দেখো, পাঁচটা পয়েন্ট আছে আমাদের, ব্যায়ামের উপকারিতা। দেখো শিক্ষার্থীদের শক্তি ও সামর্থ্যর উপর নির্ভর করে ব্যায়ামের বিষয় নির্ধারণ করতে হবে, ছেলে ও মেয়েদের ব্যায়ামের তালিকা আলাদা করতে হবে, তবে ব্যায়াম করতে হবে পরিমিত। এখানে কখনোই অপরিমিত ব্যায়াম করা যাবে না, ব্যায়াম করতেছি তাহলে কিন্তু একঘেয়েমি চলে আসবে, এটা করা যাবে না। পরিমিত ব্যায়াম না করলে স্বাস্থ্যের অবনতি ঘটে, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য খারাপ থাকবে যদি আমরা পরিমিত ব্যায়াম না করি। শরীর ও মন দুর্বল হয়ে পড়ে, তলপেটে ব্যায়াম করতে নেই, খাবার খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে ব্যায়াম করা উচিত। তাহলে কি ভরা পেটে ব্যায়াম করতে নেই, আমরা কখনোই খাবার খাওয়ার সাথে সাথে ব্যায়াম করব না, তাহলে কিন্তু বমি চলে আসে। আবার খাবার খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে আমাদের ব্যায়াম করা উচিত। আবার হচ্ছে খালি পেটেও কিন্তু ব্যায়াম করা উচিত না, এটা তো তোমরা জানো, এটা আমরা পড়েছিলাম, তাই না? খালি পেটে ব্যায়াম করা ঠিক না। আবার হচ্ছে কি, আমরা একদম ভরা পেটে ব্যায়াম করব না, অন্তত খাবার খাওয়ার 2 ঘন্টা পরে আমাদের ব্যায়াম করতে হবে। আমরা দেখবো হচ্ছে পাঠ 3। সবাই বই বের করছে তো, সবাই আমার সাথে দেখতেছো তো পড়াটা? আচ্ছা দেখো, ব্যায়াম করলেই শরীরে সার্বিক উন্নতি আশা করা যায় না, সঠিক নিয়ম ও পদ্ধতি মেনে ব্যায়াম করে কেবল তখনই দেহ ও মনে সার্বিক উন্নতি সাধিত হবে। শুধু ব্যায়ামের কিছু নিয়ম কানুন আছে, এগুলো না মেনে তো ব্যায়াম করা যাবে না, তাই না? ব্যায়াম করলেই পরে হবে না, সঠিক নিয়ম ও পদ্ধতি মেনে ব্যায়াম করলেই কেবল তখন দেহ ও মনে সার্বিক উন্নতি সাধিত হবে। ব্যায়ামের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে ব্যায়ামের ধরন নির্ধারণ করতে হবে। ব্যায়ামের ধরন নির্ধারণের আগে শিক্ষার্থীর বয়স, উচ্চতা ও শারীরিক সামর্থ্য বিবেচনা করতে হবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যায়াম নির্ধারণ করতে হবে। খোলা জায়গা বা মাঠে ব্যায়াম অনুশীলন করা উচিত। কিছু ব্যায়াম আছে যেগুলো আমরা রুমের মধ্যে ম্যাট বিছিয়ে করতে পারি, জিমনেশিয়াম রুমে এগুলো করা হয়। বললে আমরা জিমে যাই, কিছু ব্যায়াম আছে যেগুলো কক্ষের মধ্যে ম্যাট বিছিয়ে করতে হয়, যেমন ডিগবাজিগুলো, বুঝতে পেরেছো তোমরা? আমরা দেখবে যে হ্যান্ডস্ট্যান্ড, আর পা উপরে থাকে মাথা নিচে থাকে, এই ধরনের ব্যায়ামগুলো, এবং সঙ্গী থাকতে হবে, সাপোর্ট ম্যান থাকতে হবে, তাছাড়া এই ব্যায়ামগুলো করা উচিত না। আর তোমরা করবেও না, তোমরা একটু বড় হয়ে গেছো, এগুলো ছোটোবেলায় অনেক ভালো করতে পারতে, তাই না? এখন অবশ্যই ভাই বোন থাকলে, মানে তোমার সমান থাকলে বা তোমার বড় যারা আছে তাদের নিয়ে এই ধরনের ব্যায়ামগুলো করতে পারো। ব্যায়াম কোনো পদ্ধতি বা নিয়ম ছাড়া করলে সেটা কিন্তু গায়ে আসবে না, এবং সেটা উন্নতি থেকে অবনতির আশাটাই বেশি করা যায়, বুঝতে পেরেছো? তার মানে সঠিক নিয়ম জেনে তারপর ব্যায়ামগুলো করতে হয়। ওয়ার্ম আপ, আমরা কিন্তু এটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের যে ওয়ার্ম আপ কাকে বলে, তাই না? ব্যায়াম করার আগে শরীর গরম করে নিতে হয়। খেলাধুলার পরিভাষায় শরীর গরম করা কী বলে? ওয়ার্ম আপ বলে। আমি তোমাদের এই লাইনটা দাগিয়ে দিয়ে নিতে বলেছিলাম বইতে। শরীর গরম হলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো কর্মক্ষম হয়ে ওঠে, ফলে
কি হয় আহত হওয়ার সম্ভাবনা কম থাকে, যদি আহত হয়েও তাহলে ব্যথা পাওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা খেলাধুলার পূর্বে কি করব, অবশ্যই শরীর গরম করার জন্য ওয়ার্ম আপ করে নেব, হালকা ব্যায়াম করব। ওয়ার্ম আপ করার নিয়ম, ওয়ার্ম আপের প্রথম ধাপ হলো স্ট্রেচিং। স্ট্রেচিং করলে অঙ্গ প্রত্যঙ্গের জোড়া সন্ধিগুলো ঢিলা হয়, ফলে ব্যায়ামের সময় সন্ধিগুলোর বা মাংসপেশি টিস্যুগুলো ছিঁড়ে যায় না। স্ট্রেচিং শেষে জগিং, আস্তে আস্তে দৌড় করতে হবে, এভাবে 5 মিনিট দৌড়াতে হবে। আমি তোমাদের কোনো খেলাধুলা দিলে অবশ্যই স্ট্রেচিং দেখিয়ে দেব এবং এটা আমরা করব। জগিংয়ে শেষ দিকে ক্রমান্বয়ে দৌড়ে গতি বাড়াতে হবে, দৌড়ের কি গতি বাড়াতে হবে। স্ট্রেচিংটা শেষ হলে আমরা হালকা দৌড় দেব, আস্তে আস্তে দৌড়ের গতি বাড়িয়ে দেব। ব্যায়াম দু ধরনের, তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট কী দেখি, ব্যায়াম হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সাধারণ ব্যায়াম, একটা হচ্ছে নির্দিষ্ট ব্যায়াম। সাধারণ ব্যায়াম শরীর গরম করার জন্য যে কোনো ধরনের ব্যায়ামকে সাধারণ ব্যায়াম বলে, আর নির্দিষ্ট ব্যায়াম হলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে বা সকল অঙ্গ উন্নতির জন্য যে ব্যায়াম করা হয় তাকে বলে নির্দিষ্ট ব্যায়াম। ক নম্বরে, যদি কোনো ছন্দময় ব্যায়াম করতে হয় তাহলে কমপক্ষে 10 থেকে 12টি পিটি বাছাই করে প্রতিদিন 1টি বা 2টি করে পিটি অনুশীলন করতে হবে। আর হচ্ছে ছন্দময় ব্যায়ামের ক্ষেত্রে আমি তোমাদের পিটি করিয়েছি না। খ নম্বরে দেখো, শারীরিক উন্নতির জন্য ব্যায়াম করতে হলে যদি হাতের শক্তি বাড়ানো উদ্দেশ্য থাকে তাহলে চিন আপ, পুশ আপ, মেডিসিন বল, নিক্ষেপ ইত্যাদি ধরনের ব্যায়াম নির্বাচন করে অনুশীলন করতে হবে। এভাবে শরীরের যে কোনো অঙ্গের উন্নতি করার জন্য তার সাথে মিল রেখে ব্যায়াম বাছাই করে অনুশীলন করলে ব্যায়ামের সুফল পাওয়া যাবে। বুঝতে পেরেছো ব্যায়ামের নিয়মগুলো? আরেকটা গ নম্বরে দেখো কী আছে, যদি কোনো খেলাধুলা শেখার উদ্দেশ্য নিয়ে ব্যায়াম করতে হয় তাহলে উক্ত খেলার কৌশল বেছে নিয়ে পর্যায়ক্রমে ব্যায়াম অনুশীলন করতে হবে। যেমন ক্রিকেট খেলা, ক্রিকেট খেলার মুখ্য অংশ কী, এটাও আমাদের একটা প্রশ্ন ছিল, তাই না, সংক্ষিপ্ত প্রশ্ন। মুখ্য উদ্দেশ্য হলো ব্যাটিং, বলিং, ফিল্ডিং, এগুলো যদি আমি একটা খেলাকে উদ্দেশ্য করে ব্যায়াম করি তাহলে আমাদের এই 3টা পয়েন্ট আগে শিখতে হবে, মানে হচ্ছে এটা আগে করতে হবে খেলার পূর্বে। প্রথমে যে কৌশল শিখতে চাই সেই কৌশলেই ব্যায়ামের নির্বাচন করে অনুশীলন করতে হবে। দেখো, উল্লিখিত ব্যায়ামের নির্বাচন করে অনুশীলন করলে তবেই একজন শিক্ষার্থী সফল হবে এবং সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। অতিরিক্ত ব্যায়াম করলে শরীর ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে আসবে, তাই মাত্র অতিরিক্ত আবার ব্যায়াম করাও উচিত নয়। এখানে আমরা কিছু হালকা ব্যায়ামের অনুশীলনের ছবি দেখতে পাচ্ছি, তাই না, তোমরা দেখতে পাচ্ছ বইতে। হ্যাঁ, এভাবে আমরা ব্যায়ামগুলো করতে পারি। আমি তোমাদের একদম ছোটোবেলা নার্সারি কেজিতে মনে আছে, তখন থেকেই কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে হালকা ব্যায়াম করিয়েছি, মনে আছে না? আমরা মজার ছলে ছলে এগুলো মজার ভঙ্গিতে ছন্দময়ভাবে করেছিলাম, 1 2 3 4 এভাবে করেছি, তাই না? হ্যাঁ, আমরা আবার শ্রেণীকক্ষে যখন ফিরে যাব ক্লাসরুমে আবার আমরা ঠিক এভাবেই সমস্ত কার্যক্রমগুলো করব। আমরা প্রাত্যহিক সমাবেশ করব, আমরা আবার ক্লাসে শারীরিক শিক্ষা ক্লাসে ব্যায়াম করব, ঠিক আছে? তবে আজকের SW কী থাকবে বলো তো? আজকের SW থাকবে শুধুমাত্র ব্যায়ামের উপকারিতা। এইটা তোমরা SWটা লিখে নাও, লেকচার 2 নম্বরে SW থাকবে ব্যায়ামের উপকারিতা। আর লেকচার 1 আমরা কী দিয়েছিলাম, জাতীয় সঙ্গীত। আমি কিন্তু SWগুলো সব দেখব, জাতীয় সঙ্গীত, তাই না? লেকচার 1 দিয়েছিলাম আমি জাতীয় সঙ্গীত, আর লেকচার 2 হলো ব্যায়ামের উপকারিতা। এটা থাকবে হলো তোমাদের SW, মনে থাকবে লেকচার 2। তাহলে ছোট্ট সোনামণিরা সবাই ভালো থাকবে, আবারও বলছি আম্মুর কথা শুনবে, ঠিক মতো লেখাপড়া করবে, ক্লাসগুলো নিয়মিত করবে, আর SW করে নেবে, CW করবে, বাসায় পড়বে, মুখস্থ করবে। সবাই ভালো থেকো আর নিয়মিত খাওয়া দাওয়া করবে। শুধু খাওয়া দাওয়া করলেই হবে না, পুষ্টিকর খাবার খেতে হবে।
আর মাঝে মাঝে একটু বাসায় ব্যায়াম করবে। বাসার ছাদে উপরে গিয়েও কিন্তু একটু তোমরা, যাদের বাসার ছাদের উপরে যাওয়া যায় অনুমতি আছে এবং ছাদের ভালো করে ওয়াল দেওয়া আছে, তারাই শুধু ছাদে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু একটু ঘুড়ি উড়াতে পারো, তাই না? একটু বল খেলতে পারো, হালকা একটু র্যাকেটের খেলা থাকলে খেলতে পারো, বড় ছাদ থাকলে এগুলো খেলতে পারো, আর বাসায় বসে ঘরোয়া খেলাগুলো খেলবে, লুডো, দাবা, ক্যারাম। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবারও আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, লেকচার 5 নিয়ে আসবো আমি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।